কলকাতা এসে যদি হাওড়া ব্রিজ ঘুরে না যাই তাহলে কী হয়? তাই আজকে চলে এসেছি হাওড়া ব্রিজ দেখতে। জরুরি কাজে বড় বাজার আসছিলাম আর সেখান থেকে হেঁটে হেঁটেই একদম চলে আসলাম হাওড়া ব্রিজে। এই সেতুটির নাম হচ্ছে রবীন্দ্র সেতু, কিন্তু তারপরও এটি হাওড়া ব্রিজ নামে বেশি পরিচিত। ব্রিটিশ শাসনামলে তৈরিকৃত এই ব্রিজটি হচ্ছে সম্পূর্ণ নাট বোল্ট ছাড়াই, মানে এই পুরো ব্রিজটাতে কোনো নাট বোল্ট ইউজ হয় নাই। আর এই সেতুটি হচ্ছে সম্পূর্ণ ঝুলন্ত অবস্থায়। সেতুর এক প্রান্তে হচ্ছে কলকাতা জেলা আর অপর পাশে হচ্ছে হাওড়া জেলা, আর নিচে দিয়ে যে নদী সেটা হচ্ছে হুগলি নদী। প্রতিদিন এই সেতু দিয়ে প্রায় 10 লাখের ওপর মানুষ হেঁটে যাতায়াত করে আর প্রায় 1 লাখের ওপর গাড়ি যাতায়াত করে। আর এই হাওড়া সেতু থেকেই কলকাতা শহর শুরু। একসময় এই সেতু দিয়ে ট্রামও চলাচল করতো, কিন্তু পরে ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসে এই সেতুটি একবার দেখার জন্য। এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুগলি নদী, আর ব্রিজের ওই পাশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাওড়া জেলা। দিন শেষে কর্মব্যস্ত হাজার হাজার মানুষ যার যার গন্তব্যে ফিরে যাচ্ছে। ঝুলন্ত সেতুর মধ্যে বিশ্বে এটি 6 নম্বর, আর যখন এটি প্রস্তুত করা হচ্ছিল তখন এটি ছিল বিশ্বে 3য় নম্বর। আরেকটি অবাক করার বিষয় হচ্ছে এই ব্রিজটি প্রতিদিন দুপুর 12টা আর রাত 12টায় 3 থেকে 4 মিনিটের জন্য বন্ধ রাখা হয়। 3-4 মিনিট বন্ধ রাখার এই অদ্ভুত নিয়মটা আপনারা কি কেউ জানেন? জানলে কমেন্ট করে জানান।